হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এইচআর টেবিল বিডির পক্ষ থেকে আমি হাসান শিকদার। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান। শিক্ষাগত যোগ্যতা, তারপর বিশেষ সুযোগ সুবিধা, অনলাইন আবেদনপত্র, এই বিষয় সকল বিষয় নিয়ে আলোচনা করবো আমরা। তো এই বিষয়টি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং কোনো বিষয় যদি মিস্টেক হয়ে যায়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সেটি বুঝিয়ে দেবো অবশ্যই। তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান, উভয় পরীক্ষার বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার ডিগ্রি এ থাকতে হবে। এখানে তারা অ্যাডমিন হিসেবে নিবে, পশু চিকিৎসক হিসেবে, অথবা জিসিই ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম লেটার গ্রেড বি এবং জিইসি এবং লেভেল পরীক্ষার পদার্থ ও গণিত ন্যূনতম লেটার ডিগ্রি বি থাকতে হবে। আমি লেখাগুলো একদমই ছোট, যার কারণে পড়তে একটু সমস্যা হচ্ছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে পড়তে পারবে। নিচে বলা হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে জিপিএ 3 সহকারে বোটানিক্যাল মেডিসিন ডিএমএ ডিগ্রি অধিকার হতে হবে। তারপরে বলা হয়েছে প্রশিক্ষণ কমিশন, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি 6 প্রশিক্ষণ কমিশনের, এখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি 6 মাস প্রশিক্ষণ শেষে ফ্লাইট অফিসার পরিবর্তে কমিশন প্রদান করা হবে। আর এখন আলোচনা করব যোগ্যতা নিয়ে, মূল যে বিষয়টি যোগ্যতা তারা চেয়ে থাকে। তো যোগ্যতা এখানে আমি একটু বড় করে দিয়েছি। এখানে বলা হয়েছে নাগরিকত্ব, বাংলাদেশ পুরুষ মহিলা নাগরিক, অবশ্যই বিবাহিত অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবে, বয়স 20 থেকে 30 বছর, 1 জানুয়ারি 2022 তারিখ। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উচ্চতা পাসপোর্ট 64 ইঞ্চি, বুকের মাপ 32, প্রসারিত 2 ইঞ্চি বেশি হতে হবে, এটা সবসময় এরকমই থাকে মহিলার ক্ষেত্রে। 62 বুকের মাপ 28 এবং প্রসারিত অবস্থা 2 ইঞ্চি আরও বাড়বে। ওজন উচ্চতা অনুযায়ী এটা হবে 6x6, চোখের দৃষ্টি শক্তি থাকতে হবে। বিশেষ যোগ্যতা, যারা এই এই পশু নিয়ে চিকিৎসক নিয়ে যারা কাজ করো তাদের জন্য একটি বিশেষ সুযোগ, অ্যাডমিন অর্থাৎ তোমার আন্ডারে অনেকে কাজ করবে যদি তুমি ওরকম যোগ্যতাশীল লোক হয়ে থাকো। এখানে বলা হয়েছে পশু চিকিৎসক নিয়োগ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তারপরে বলা হয়েছে প্রার্থীর জন্য যোগ্যতা সেনা নৌবাহিনী বিমান বিমা অথবা কোনো সরকারি চাকরি থেকে অপসারিত যদি হয় তোমাদেরকে যদি বহিষ্কার করে তাহলে তোমরা এখানে আবেদন করবে না। অনুরোধ রইল এসএ পরীক্ষায় 2 বার স্ক্রিন আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত, এবার ফিড আউট, 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীদের যোগ্য, অর্থাৎ তোমাদের যদি এসএসসিতে যদি 2 বার পাস করো তাহলে এখানে আবেদন করবে না। 3 নম্বর, যে কোনো ফৌজদারি মামলায় যদি জড়িত হও তাহলে তোমরা এখানে আবেদন করবে না। সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত, এখানে মেডিকেল যদি আগে করে থাকো সেখান থেকে যদি তোমরা তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে আবেদন করবো না। প্রার্থীদের জন্য বয়স 19 বছর হওয়ার পূর্বে ইফ্রেসিবেল সার্জারি করা হয় গ্রহণযোগ্য নয়। এখানে নির্বাচন পদ্ধতি দিয়ে দিয়েছে, প্রাথমিক লিখিত পরীক্ষা আইডি ইংরেজি ও সাধারণ জ্ঞান, 2 প্রাথমিক মেডিকেল পরীক্ষা, 3 প্রাথমিক মৌখিক পরীক্ষা, 4 বিশেষ নির্বাচন প্রদর্শন, 5 কেন্দ্রীয় চিকিৎসা প্রদর্শন, সিএমবি কর্তৃক চূড়ান্ত স্থান স্বাস্থ্য পরীক্ষা।
এগুলো তোমাদের পরীক্ষা নির্বাচনের সময় তোমাদের যখন পড়াশোনা করবে তখন এইগুলো তারা খুব ভালোভাবে দেখবে। বিদ্রুপ পরীক্ষা কেন্দ্র সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল কম্পিউটার ইত্যাদি এবং ম্যাপ গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ, এটা এখানে বলে দিয়েছে। এখানে সুযোগ সুবিধার বিষয়ে বলে দিয়েছে, প্রশিক্ষণকালী অফিসার ক্যাডেট সাময়িক বেতন 10,000 থেকে 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রদর্শন করা হবে। ভর্তি বিষয়ে কোনো অসৎ ব্যক্তিকে এটা গ্রহণযোগ্য না করতে গেছে। এখানে পরীক্ষার গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে। আমরা দেখব পরীক্ষা কয়টা থেকে কয়টা আর কোন দিন কোন দিন। পরীক্ষার তারিখ হচ্ছে 24, 25, 28, 29 নভেম্বর 2021। বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র, বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215-এ তোমরা সেখানে হাজির হবে। আবেদনপত্র সংগ্রহের নিয়মাবলী, আবেদনপত্র সংগ্রহের জন্য স্টেল নন পাবলিক ফান্ড BFA অনুমোদিত 1,000 টাকা মূল্যে অফেরযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার জমা দিতে হবে। প্রতি কার্য দিবসে 8 ঘটিকা হইতে 14 ঘটি পর্যন্ত। বাংলাদেশ বিমান বাহিনী সকল ঘাঁটি ও ইউনিট এবং তেজগাঁও বিমানবন্দর বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র হতে আবেদনপত্র সংগ্রহ করা হবে যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই ট্রাস্ট ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমি ব্যাংকগুলোর নাম আবার বলছি, ব্যাংক ড্রাফট অবশ্যই ট্রাস্ট ব্যাংক অথবা অগ্রণী ব্যাংক অথবা সোনালী ব্যাংক অথবা রূপালী ব্যাংক অথবা জনতা ব্যাংক অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা পরিষদের যোগ্য হতে হবে। এই ব্যাংকগুলোতে তোমরা ব্যাংক ড্রাফটই করবে সেটাই বলে দিচ্ছে। বিদ্রুপ ভাজ করা ব্যাংক ড্রাফট পে অর্ডার গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদন নিয়মাবলী, অনলাইনে পদ্ধতিতে সরাসরি www.goinaifocee.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 1,000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদন পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনের প্রাথমিক লিখিত পরীক্ষা, নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি, উল্লেখ্য সংখ্যক ছবি ও অন্যান্য সদস্য ফটোকপি বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র জমা দিতে হবে। অনলাইন আবেদনের সময় বিশে নভেম্বর 2021 থেকে 28 নভেম্বর, অর্থাৎ তোমরা 8 দিন সময় পাচ্ছ। আজকে 19 তারিখ, আগামীকাল থেকেই শুরু হবে, তো দেরি না করে তোমরা দ্রুত আবেদন করে ফেলো। আবেদনের জমাদানের নিয়মাবলী, প্রার্থীদের অবশ্যই সঠিকভাবে পূরণ করত পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র, সত্যায়িত ফটোকপি, মূল সনদ প্লাস সত্যায়িত ফটোকপি দুইটাই তোমরা নিয়ে যাবে। সবগুলো সরকার কর্তৃক অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব, বৈবাহিক অবস্থা এবং স্থানীয় ঠিকানা সনদ জমা দিতে হবে। সনদের সাথে সনদ প্রদানকারী কর্তৃপক্ষের মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে। 3. সম্পত্তি তোলা পাসপোর্ট আকারে 12 কপি সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারস শার্ট পরিবর্তন করতে হবে। 4. বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আনতে হবে। 5. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠানের প্রদানের নিকট হতে প্রার্থীদের জন্য অনুমোদিত চারিত্রিক একটা সনদপত্র আনতে হবে। 6. হচ্ছে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে সংশ্লিষ্ট কুইক ব্যাক লিমিটেড কর্তৃক প্রদত্ত কমিটি কর্তৃক প্রদত্ত
কুইবেলের সদস্যের সত্যায়িত ফটোকপি। এখানে একটি শর্ত দিয়েছে, সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃক পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সক্ষম, অর্থাৎ এটা যে কোনো সময় তারা পরিবর্তন করতে পারে সেটাই বলে দিয়েছে। তো আবারও শেষ সময়টা বলে দিই, অনলাইনে আবেদনের সময় হচ্ছে 20 নভেম্বর 2021 থেকে 28 নভেম্বর। এরপরে যদি তোমরা কেউ আবেদন করতে চাও, এরপরে যদি তোমরা কেউ আবেদন করো তাহলে এই আবেদন গ্রহণযোগ্য হবে না, এটাই মূল কথা। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পাওয়া সবার আগে তুমি পেয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।